আমার প্রিয় শিক্ষার্থীরা, ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? অনেকদিন হলো তোমাদের সাথে দেখা হচ্ছে না। আশা করি সবাই যে যার বাড়িতে ভালোই আছো। আজকে আমাদের বাংলা বিষয়ের উপরে আমরা কিছু পড়া দেখব। তো বাংলার মধ্যে আমাদের অনেক টপিক আছে যেগুলো আমরা আগেও আলাপ করেছি, তো এগুলোরই ধারাবাহিকতায় আজকে আমরা আলাপ করব শব্দ গঠনের কিছু অংশ। তাহলে দেখি সেগুলো কি কি। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, সোনামণিদের বাংলা পড়া পৃষ্ঠা 13-16, এই পৃষ্ঠার মধ্যে আমি তোমাদের শব্দ গঠনগুলো দেখাচ্ছি। দেখো, প থেকে দন্তে স পর্যন্ত আমি লিখেছি এখানে। তাহলে চলো আমরা এখন দেখি এই বর্ণগুলো দিয়ে কি কি শব্দ হয়। তোমরা নিশ্চয় জানো শব্দ হচ্ছে সে জিনিস যখন একাধিক বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ পায়, তখন আমরা তাকে শব্দ বলি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা বের করো এবং লিখো। প, প দিয়ে আমরা লিখব পতাকা। এরপর আরো একটি শব্দ লিখব। আজকে আমরা দুইটি করে শব্দ গঠন করব, একটি হচ্ছে পতাকা, আরেকটি হচ্ছে পাখি। পাখি ফ, ফ দিয়ে হয় ফুল, ফল। ব দিয়ে হয় বা, বাঘ। তোমরা কি জানো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, অর্থাৎ বাঘ। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু পৃথিবী বিখ্যাত। ভ, ভ দিয়ে কি হয়? ভাত, ভাত হয়, ঘেরা হয়। ভেড়ার লোম দিয়ে, তার পশমগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি। পোশাক তৈরি হয়, সোয়েটার তৈরি করা হয়। এ, ম, মতে কি হয়? মাছ, মালা। তাহলে আমরা কি মাছ, এই যে মাছ লিখলাম, আমাদেরকে কি বলা হয়? আমরা কি জাতি হিসেবে পরিচিত? আমাদেরকে বলা হয় কিন্তু মাছে ভাতে বাঙালি। অর্থাৎ বাঙালিরা হচ্ছে মাছ প্রিয়। মালা, মালা দিয়ে আমরা কি করি? সাজি, ফুল দিয়ে মালা গাঁথি। যতে কি হয়? যানবাহন। আরেকটি কি হয়? যোগ। এই যে যানবাহন, আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখন কি যানবাহন চলাচল করছে? যানবাহন কিন্তু এখন বন্ধ, যেহেতু এখন লকডাউন সিচুয়েশন। যোগ, আমরা ম্যাথস এর মধ্যে অ্যাডিশন করেছি, এই অ্যাডিশন মানে হচ্ছে কিন্তু যোগ। তাহলে পরবর্তী হচ্ছে র, বয় বিন্দু র। বয় বিন্দু র দিয়ে হয় রাজা, রানী। আমার ছোট্ট সোনামণিরা, এই রাজা রানীর গল্প কিন্তু আমরা আমাদের মা বাবাদের কাছ থেকে শুনে থাকি, আমাদের দাদা দাদি, নানু নানি, এদের সবার কাছ থেকে আমরা কিন্তু রাজা রানীর গল্প শুনে থাকি।
এছাড়াও তোমরা বিভিন্ন নেটের মাধ্যমে তোমরা কার্টুন যেগুলো দেখো, এগুলোতে যেমন ডেল প্রিন্সেস, এলসা, এগুলো তোমরা নিশ্চয় লাইক করো। হ্যাঁ, এই হচ্ছে সেই রাজা রানী। ল, ল দিয়ে হয় লিচু, লাউ, এই যে বর্তমান মৌসুমটা, এখন কিন্তু আম, কাঁঠাল, লিচুর কি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে আমরা কিন্তু আম, কাঁঠাল, লিচু খেতে পছন্দ করি এবং পাওয়া যায়, বিশেষ করে এই সময়টাতে পাওয়া যায়। তাহলে লিচু, লাউ, তালব্য শ দিয়ে হচ্ছে শাপলা, শশা, শাপলা। তোমরা কি বলতে পারবে আমাকে আমাদের জাতীয় ফুলের নাম কি? আমাদের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা, আর এই হচ্ছে শশা। এখন তো ঈদের সময়, আমরা কি করি ইফতারের সময়, আমরা ছোলার সাথে কিন্তু আমরা শশা খাই, যেটা খুবই ভালো লাগে খেতে। তাহলে এই সেই শশা। মূর্ধন্য শ, ষাঁড়, চাষি। একটি হচ্ছে সার, আরেকটি হচ্ছে চাষি। চাষিরা কি করে? কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায়, শস্য উৎপাদন করে তারা। দন্তে স, দন্তে স দিয়ে হচ্ছে সিংহ, সাপ। এই যে সিংহ, এই সিংহের গল্পের সাথে আমরা কিন্তু সবাই পরিচিত, কারণ সিংহকে বলা হয় বনের রাজা, পশুদের রাজা সে। এই হচ্ছে সেই সিংহ, আরেকটা হচ্ছে সাপ। আমরা কিন্তু সাপকে সবাই ভয় পাই, কারণ এই সাপের ছোবলে মানুষ মারা যায়, তাই আমরা সাবধান থাকব, যেন বর্ষাকালে কোথাও বেড়াতে গিয়ে আমাদের মানে অগোচরে কিংবা অচেতনে যেন আমরা কোথাও সাপের দংশন না খাই। তাহলে রাত্রিবেলা আমরা অবশ্যই ভালো মতন লাইট নিয়ে হাঁটাচলা, চলাফেরা করবো। আর এখন তো আমরা ঘরে বসেই আছি, সো বের হওয়ার কোনো প্রশ্নই উঠে না। হ্যাঁ, এই হচ্ছে আজকে শব্দ গঠন। তাহলে আমরা আরেকবার দেখি, পতে, পতাকা, পাখি, ফতে, ফুল, ফল, বতে, বাক, বক, ভতে, ভাত, ভেড়া, মতে, মাছ, মালা, অন্তস্থীয় জতে, যানবাহন, যোগ, বৈবিন্দু রতে, রাজা, রানী, লতে, লিচু, লাউ, তালে বসাতে, শাপলা, শশা, মূর্ধন্য সাথে, ষাঁড়, চাষি, দৈতে সাথে, সিংহ, সাপ। এগুলো ছাড়া আরো অনেক শব্দ আছে তোমাদের বইয়ে, তোমরা চাইলেই আরো অনেক শব্দ তোমরা লিখতে পারো। শুধু যে আমার দেওয়া এগুলো লিখতে হবে, এটার কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই, অর্থাৎ শব্দ যদি শব্দ হয় তাহলে সেটা অবশ্যই সঠিক। তাহলে আজ এতটুকুই থাক, বাকি আমরা পরবর্তী ক্লাসে দেখব সেগুলো। তো আমি বলবো, যদি কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকে বাংলা নিয়ে, যে কোনো বিষয়ে তোমরা আমার সাথে আলাপ আলোচনা করতে পারো, সেটা কমেন্টসের মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিতে চাই, তোমরা খাতা বের করো, হোমওয়ার্কগুলো লিখো। বাক্য গঠন, দুঃখিত, আমি বাক্য গঠন করছি, লিখছি, তোমাদের জন্য হবে শব্দ গঠন। শব্দ গঠন, হ থেকে চন্দ্রবিন্দু,
পর্যন্ত, পর্যন্ত হ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দুইটি কোণ। এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমরা বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবে, বেশি বেশি লিখবে, যেন লেখার কোনো ভুল না থাকে, হাতের লেখা যেন সুন্দর হয়, এগুলো পরিচর্যা করবে বাসায়। এই বলে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।